किचु खेते दाओ बाबू हट तोर बावन मान लेकी किचु खेते दाओ बाबू चल आमियो काज करबो दादा पारबे तो हां हां पारबो जाओ करो ताहले अच्छा ठीक आछे तोर खिदे पेछे ना आमी काज करे पैसा निये आसछी बस खुजबे तो क्यों नहीं तो मोटी चिंता करिस ना अरे गोरा दा आछे अच्छा तुई आमार काछे थाकबी तो अरे एत भाबछिस केनो पैसा देबो खाबी पोरबी आरामे थाकबी तो और की होलो आमार बोन कोथाय थाकबे तोर बोनो आमार काछे थाकबे हाँ बड्ड शीत करछे अच्छा चल कम्बल देबो चल चल आय चिनिस तो केटे टुकड़ो टुकड़ो करे नदी से भाषिए देव हाँ पैसा एखने रख कल आसबी रख हाँ शोन आदा हमें ओ एरिया तीनटे काची छेड़ेछि एलाकाय पकेट मारबे आर तुई जदि कोनो झामेला पाछ आमाके तो किछु टाका पैसा दाओ अबे তোকে বললাম না কাল আসবি তুই যা বালা এই কাকে মারলি কিছু বস কথা বলছে তোকে কালকে আসতে বলছে কালকে আসবি যা আরে যা না পয়সা দাও বলছিস যা পয়সা দাও কোন দিকে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক করেছিস হ্যাঁ জানি ওরা কি জিনিস তো মনে থাকে জানো একটু বেচাল দেখলে সব বড়কে শেষ করে দেব হ্যাঁ
জীবন খা 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 ওই ওটা গালো বন্ধ ওই তো আরে তোর ভারী সাহস কোড়া দাদার পয়সা নিয়ে আসছিস তুই কোড়া দাদাকে টুকরো টুকরো করে কাটবে আরে এই এটার বোন এটাকে তুলে নিয়ে চল বড় হলে বহুত পয়সা কামানো যাবে এতটুকু বললে আঙুল বাঁচাচ্ছে দেখবি ভাইয়া अरे उरा देख ले तो धुरे फेल बे आए भेतरे आए 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 चले चले डुक 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 तू की करे चीज़ दे ए लोकोस ना खून खून तू केरे मुन्ना मुन्ना hey! अरे वाह मुन्ना अरे अरे वाह मुन्ना वाह अरे आए 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 अरे और भूखे आया अरे 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 क्यों चम अरे बहुत किचु हो जा रे मुन्नार जन्ने जीवन टा बेचे गया छे मा स्वयं के पाठिए दिए रे बुझलि तो सब ही मायर दया ए मुन्ना ए तू आज तक अमर काजे थक भी रे अमर काजे तुम कहो चले गई ना मुन्ना भाई के ताकि तू जानिस बोल जानिस चल चल हमारे संगे चल 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 हमारे संगे चल अरे चल I'm gonna go to the hospital. I'm gonna go to the hospital. I'm gonna go to the hospital.
নমস্কার মুন্না দা। বসো বসো। স্কুলটা হলো না মুন্না দা, আমাদের এত চেষ্টা বিফল হয়ে গেল। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি মন্ত্রীর সাথে কথা বলবো। মুন্না দা হ্যাঁ এদিকে আয়। বিবাদী একটা ছেলের সাথে তো দাদা লোকেরা পারিশকে মারছে। ও সাহস বেড়ে গেছে তোর না? আমাকে ছেড়ে দাও। বল এটা কেন করে ছেড়ে দাও? বল আমি যে পড়তে এসছিস না এসব করতে এসছিস? কেন ওকে মারছো? ও কি ক্ষতি করেছে তোমাদের? ওকে মারতে কে বলেছে? মুন্দা ভাই বলেছে। এই তোমরা দাদাকে নিশ্চয়ই কিছু লাগিয়েছো, জানো একে? তোমরা দাদাকে কিছু লাগিয়ে তাকে রাগিয়েছো আর ওর পারমিশন নিয়ে চলে এসেছো এখানে হাঙ্গামা করতে। হ্যাঁ তোমাদের দাদাগিরি করার একটা বাহানা দরকার। তোমরা জানো আমি ওর সাথে কেন গিয়েছি? কিছু না জেনে দাদাকে লাগিয়ে এটা সেটা বলে এখানে মাস্তারি মারছো না? এখান থেকে যাও যাও। পরেশ আই এম সরি। ক্ষমা চেয়ে নিলেই পরেশের সব ব্যথা ভালো হয়ে গেল আর কি। কলেজে কিছু হলেই দাদার লোক এসে যাচ্ছে। বোনকে কার সঙ্গে দেখলে যদি এতই বাধে তাহলে বোনকে কলেজে পাঠানো কেন? গুন্ডাদের এগেনস্টে কে কি বলবে? তাতে যা ইচ্ছে তাই করবে, এরপর তো বিভার সঙ্গে কেউ কথাই বলবে না। নো টক নো রিলেশন। দনের বোন বলে বেশি বার বেড়ে গেছে। কন্ট্রোল ইওরসেলফ, তো দাদা যা করছে তাতে কলেজে ভীষণ প্রবলেম হচ্ছে, আননেসেসারি ঝামেলা। দাদা দাদা প্রচার করেছে ইলেকশনে জেতার পরেও তুমি মন্ত্রীর পদ পাওনি, কিন্তু এই বিশু সামন্ত একটা জীবাতির টাকা দিয়েছে তার বদলে তুমি মন্ত্রী হয়েছো। একটা সামান্য লিজের জন্য তুমি মানা করে দিয়েছো, কত নেবে বলো? 5 কোটি 10 কোটি কত? এই বিশু, আরে তুই বুঝিস না কি জন্য? আমি মানছি তোদের জন্য আমি এই জায়গায় পৌঁছেছি, মা গো মা সবই সেই মায়ের দয়া, কিন্তু এই ফাইলটা আর কিছু তো করা যাবে না রে। বল কি জন্য? কি জন্য? মিডিয়া পেছনে লেগেছে, সিএমের প্রেশার আছে, না কিছু করা যাবে না রে। আলবাত করা যাবে, আর তুমি লিস্ট দেবে আর অবশ্যই দেবে। এই ছোট অনেক সহ্য করেছি, এই লোকটা হচ্ছে বেঈমান, একে সাহায্য করে বহুত বড় ভুল করেছে। বীরু ভাই তুমি তো জানো এই বিশু সামন্ত যা বলে তাই করে, আমি ওই লিজ চাইছি মানে তুমি তাতে সই করবে, বাস কাজ শেষ। বিশু এই বিশু, আরে বোঝার চেষ্টা কর রে বাবা, আমি আমি লাচা রে ভাই লাচা। তুই ডিল ফাইনাল করবি তো কর, নাহলে আমি ফাইনাল করব। ছোট ফাইনাল করবি? কে ফাইনাল করবি? এই তুই না হয় ওর পোষা চামচা, কিন্তু এই ছোট সামন্ত তোর মতো চামচা না। কি বলতে চাইছিস তুই? মুন্না দাঁড়া, ছোট বীরু ভাই আমাদের বড় ভাই, তাকে এমন অসম্মান করাটা উচিত নয়। বীরু ভাই প্লিজ, ছোট বীরু ভাইকে সরি বল। অসম্ভব, ছোট সামন্ত আজ পর্যন্ত কাউকে সরি বলেনি ভাই। সরি বল, সরি বল ছোট্ট।
বিভা রামু এদিকে বিভা কলেজ থেকে ফিরেনি কলেজ থেকে ফিরে নিজের ঘরে বসে আছে কোনো কথা বললেনও না কিছু খেলেনও না খালি কাঁদছে বিভা কাঁদছে হ্যাঁ স্যার আমি খাবার দিতে চাইলাম উনি খেলেন না ঠিক আছে আমি দেখছি তুই খাবার নিয়ে আয় তাড়াতাড়ি বিভা এই বিভা কি হয়েছে তোর ওরে আমার সোনা বোন আরে কাঁদছিস কি জন্যে এই তুই যা 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 বিভা কি হয়েছে তোর বিভা কথা বলবি না আমার সাথে বলবো না মোটেই কেন রে আমি এমন কি করেছি যে তুই আমার সঙ্গে কথা বলবি না দাদা তুমি তোমার প্রমিস ভেঙেছো প্রমিস কোন প্রমিস রাখিনি তোর এই কোনটা রাখিনি প্রমিস করেছিলে না তোমার লোকজনকে কলেজে পাঠাবে না বলে তবে কেন পাঠালে তারা কলেজে গিয়ে গন্ডগোল করেছে তোমাকে না হয় বন্ধুরা কিছু বলবে না আমাকে তো বলবে কে তোকে কি বলেছে তোমার জানার দরকার নেই তুমি খালি এটাই বলো লোকগুলোকে পাঠিয়েছিলে কেন জানো ওরা যে ছেলেটাকে মেরেছে সেই ছেলেটা কে পরেশ 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 একটু দাঁড়াও আরে বিভা কি ব্যাপার স্কুটি পাংচার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাবে আচ্ছা এসো বেচারা খালি খালি মার খেয়েছে আমার কতটা গিল্টি ফিল হয় বলো তো ঠিক আছে আর কোনোদিন এ ভুল হবে না হলো বলো তো দাদা তোমার আমার উপর ভরসা নেই তুমি আমার সন্দেহ করো না এই দুনিয়াকে সন্দেহ করি এই সংসারকে সন্দেহ করি আর আমার চারপাশে থাকা মানুষগুলোকে সন্দেহ করি বিভা এই মানুষগুলো যে কত ভয়ঙ্কর আমার থেকে বেশি কেউ জানে না মনে হয় এতগুলো বছর ধরে ওই মানুষগুলোর সঙ্গে বাঁচতেই এই হাতে আমি বন্দুক তুলে নিয়েছি কার জন্যে বল কার জন্যে আমাকে তাদের দলে মিশতে হয়েছে না হলে আমরা বাঁচতাম না এখানে ভালো মানুষের বাঁচা ভীষণ মুশকিল আমি চাই না আমার বোনের ওপর ওই শয়তানগুলো নজর পড়ুক সেই জন্যে তোর ব্যাপারে কিছু শুনলে আমি নিজেকে সামলাতে পারি না ছোট থেকে তুই আমার চোখের মণি হয়ে আছিস বিভা জানি আমি সবই জানি আচ্ছা বলো তো আমি কি এখনো ছোট আছি বুদ্ধি হয়নি না সে শক্তি নেই তোমার আমার উপরে এই বিশ্বাস রাখা উচিত তোমার বোন কোনো ভুল কাজ করতে পারে না আচ্ছা নে আর কাঁদিস না আজ থেকে কলেজে মনে রাখ আর কেউ যাবে না বিভা আজ অবধি আমি যা করেছি তোর জন্য করেছি আমার বোনের একটা ছোট্ট কথা রাখতে পারবো না আচ্ছা প্রমিস প্রমিস তুই খেয়ে নে তুমি আগে খাও তোকে না খাইয়ে কখনো খেয়েছি আমি তুই আগে খা ইটস অ্যান অর্ডার এনে দাদা আপনি এভাবে ভেঙে পড়লে বডি নিয়ে যাবো কি করে যতক্ষণ পর্যন্ত মুন্নার বংশ নিপাত না করছি ততক্ষণ পর্যন্ত ভাইয়ের লাশ পুড়বে না কেউ নিয়ে যেতে পারবে না ওকে কেউ না মুন্নার আর কেউ নেই আছে একটা বোন হ্যাঁ
একটা কথা জানো তো, ইউ আর গ্রেট, কেননা তোমার জন্য এই কলেজে ডেইলি একটা নতুন গন্ডগোল হচ্ছে, নতুন ড্রামা হচ্ছে। আরে এই কলেজে ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসে ঠিকই, কিন্তু তোমার দয়ায় এখানে পড়াশোনা কম আর গুন্ডাগিরি ট্রেনিং বেশি দেওয়া হচ্ছে। তোমাকে তো থ্যাংক ইউ দেওয়া উচিত ভাই সাহেব। থ্যাংক ইউ। এরকম ঘটনা ডেইলি ডেইলি হওয়ার চেয়ে ভালো, একটা কাজ করি বড়, আমরা যত ছাত্র সবাই এই কলেজ থেকে বিদায় হই, তুমি একাই এই কলেজে পড়ো আর তোমার ভাইয়ের গুন্ডা আর তোমার ভাইয়ের অপোজিট গুন্ডাদের একাই সামলাও। তোমার জন্য এই কলেজে কত ছেলের মাথা ফেটেছে, কতজনের হাত ভেঙেছে, কিন্তু আজ আজ যে গুন্ডারা তোমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল তাদের গাড়িতে, তারা তো সবাই তোমার ভাইয়ের গুন্ডা না, মনে হয় তারা অপোজিট পার্টির গুন্ডা। রাজেশ থাক, ডেইলি তোমার জন্য কত ছেলের রক্ত বেরোচ্ছে তাদের তো আসলে। হ্যালো, তাই দরদ দেখানোর কোনো দরকার নেই, ওসব মেকি সিম্পাথি তোমার কাছেই থাক। এসে গেল তোমার দাদা, আবার একটা নতুন ড্রামা। দাদা তুমি কাকে মারতে যাচ্ছ? ও আমার জীবন বাঁচিয়েছে, ওকেই মারতে যাচ্ছ? বাবা নেই, চটি আছে কিনা দেখছিস, বাড়ি ফিরে রোজ বাবার চপ্পল দেখিস, এত দেরি করে রোজ বাড়ি ফিরিস কেন? এই 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 পারকাট, চোখ দেখিয়ে নতুন চশমা নিয়ে তোর চোখের পাওয়ার বেড়ে গেছে মনে হচ্ছে, না দেখে সব দেখছিস তুই? মা মা দেখো, দাদা আমাকে আবার পারকাট বলছে। আজ থেকে তোকে আর পারকাট ডাকবো না, তোকে একটা নতুন নাম দেব। হ্যালো জে, ভালো হবে না বলছি দাদা। পারকাট তুই যাকে বলবি বল, কিন্তু বাবাকে কিছু বলিস না। শুন, তোকে আমি সব সময় হ্যালোজেন ডাকবো না, মাঝে মাঝে হ্যালোজেন ডাকবো। আরে তুই কি তার জন্য একটুও রাজি হবি না? শোনা বোন আমার। রে রাজেশ, হাই কমান, এত রাত অবধি কোথায় ছিলি তুই? হ্যাঁ, এত রাত অবধি ঘুরে ফিরে এই তোর আসার সময় হলো? দাঁড়া, তোর বাবাকে এই কথা বলতে হবে। এ হাই কমান, কি বলছো? বাবাকে বলবে? দাঁত ব্যথা হলে আর ওষুধ এনে দেবো না, কষ্ট পাবে তখন বুঝবে। কিরে, খুব যে বড় আমাকে হুমকি দিচ্ছিস তুই? হাই কমেন্ট কে হুমকি দেবে, আমার তো সাহস আছে নাকি? তুমি আসো তো, তুমি এখানে নিশ্চিন্ত হয়ে বসো। শোনো, আমার তোমার দাঁতের ফটো তুলতে ইচ্ছা করছে, দাঁতটা দেখাও তো। দাঁতের ছবিটা এখন আমার কাছে থাকুক, কে জানে কাল সকালে দাঁতটা থাকবে না পড়ে যাবে। তোর মোবিলটা দেখি। মোবাইল না মোবাইল, কিচ্ছু জানে না, কত বুদ্ধি নেই। আচ্ছা যাই হোক, কত মেয়ে ছবি রেখেছিস দেখা না। এই নাও, এই দেখো। আরে এগুলো কার ফটো? এটা হলো দাঁতাল হাতির। আম্মা, আজ আমাদের কলেজে কতগুলো দাঁতাল হাতি ঢুকে পড়েছিল, এমন মেরেছি সব পালিয়ে গেছে, এক একজনের হালাত দেখো। আরে কলেজে গিয়ে তুই মারপিট করেছিস? আমি তোর বাবাকে বলছি। তুমি সবসময় বাবার কথা বলে কেন মনে দেখো? বলে আমিই দেবো। এই পারকাট, চশমা ভেঙে দেবো, সব ফিউজ উড়ে যাবে। ভয় দেখাচ্ছে দাদা আমাকে, আমার ঠেপাচ্ছে। আরে তুই কেন এরকম করছিস বলতো? যা হাত পা ধুয়ে খেতে যা, এখানেও বোনের সঙ্গে ঝগড়া করছে। এই এই ঠাম্মা, আমার মনে একটা সন্দেহ আছে, তুমি বললে ডিসিশন নিতে পারবো। কি বল? এইটাকে পারকাট ডাকবো না হ্যালোজেন? আও সিং আর এই দেখো, হাত তুলি না, খেয়ে নিলি, আস্তে খাম। বললাম না গরম আছে শুনলি না? দেখে দেখে না গো মা, আমার কিছু হয়নি, আমি খালি দেখছিলাম তুমি কি করো। আচ্ছা মা, আমার মুখে একটু গরম লেগেছে বলে তুমি এরকম করছো, আর যদি আমার কিছু হয়ে যায়? এসব অনেকক্ষণের কথা কেন রে, তোর আবার কি হবে? না মানে যদি কখনো কোনো ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শিখি কার অ্যাক্সিডেন্ট হয়েছে? ও বুঝেছি, সত্যাগ্রহ চন্দন রায়চৌধুরীর বিরুদ্ধে তার পরিবার সত্যাগ্রহ আন্দোলন করছে,
কারণ পাঁচ দিন ধরে সে ভুলে যাচ্ছে। আজ যাব কাল যাব বলছে, কিন্তু পিকনিক যাওয়ার ইচ্ছে নেই। আমারও একটা জেদ, নিয়ে যাব না মানে নিয়ে যাব না। আচ্ছা মা, তুমিও কি এদের সাথে জেদ ধরেছ? ও, তোমার জেদের কাছে আমার জেদ ফুস? তার মানে কাল সকলে মিলে আমাদের পিকনিকে যাওয়ার কথা পাক্কা? কি হলো? আরে হাতটা লুকোচ্ছিস কেন? দেখা দেখা, বস এদিকে, দেখি দেখি, দেখা, এই দেখো মা। ঝিলি, কোন ওষুধ নিয়ে তো? দাদা, তোর হাতে কি হয়েছে? ওষুধ নিয়ে আয় না। আরে এটা যদি সেফটি হয় তাহলে কি হবে? আমি জল গরম করে নিয়ে আসি। কিছু হয়নি বাবা, দেখো কিছু হয়নি। অনেক দেখেছি বুঝলি, ধনুষ টঙ্কা, টিটেনাস, না না যাই আমি ডাক্তারকে দেখে আনি। ঠাম্মা, এভাবেই বসে থাক, আমাদের কপালে যে আরো কি আছে কে বলবে? দাঁড়া আমি দেখি এর কি বিহিত করতে পারি। কষ্ট বুকে বেঁধে তোর সুখে মন ভরে, তুই আমাদের স্বপ্ন, তুই যে মায়ের রত্ন, তুই আমাদের স্বপ্ন, জীবন তোকে রাখবো বুকে চেপে, বিপদ আসে যতই চোখের মনি যে রে তুই, চোখের মনি যে রে তুই, চোখের মনি যে রে তুই, চোখের মনি যে রে
চোখের মনি এনে দেব রাজপুত্র হবি যে তুই রানী তোর চোখে জলে লে পড়ে সব মনে শুয়েছি কত ব্যথা আমরা ভাই বনে থাকবি ওরে বোন সারা জীবন ধরে তুই চোখের মনি জেরে তুই চোখের মনি জেরে তুই চোখের মনি জেরে তুই চোখের মনি জেরে তুই এ আমি সহ্য করতে পারছি না বীরু ভাই ছোটকে শাস্তি দিলে আমি মাথা পেতে নিতাম আমার ভাইকে মারবার ওকে ছোটু আমার কলিজা ওর কাছে এই জবাব চাই আমি বিশু কেন এই কাজ করলো ওর কি করে হিম্মত হয় আমার ভাই ওর খেত না পড়তো খালি তোমার হাত ওর মাথায় আছে বলে ওকে মারতে পারলাম না আমি নাহলে ওকে মারতে আমার কয়েক সেকেন্ড সময় লাগতো বিশু বিশু না বিশু বিশু বিশুর ব্যথাটা বোঝো ডাস্টবিন থেকে তুলে এনেছিলে তাকে হবে কি হবে আমি ব্যবস্থা করব সামনে ইলেকশন মুন্না আগে আমাকে জেতাবার পরিবেশটা তৈরি করুক তারপরে না হয় আমি মুন্নাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি ওকে ছাড়বো না আমি বিশু আরে বাবা আবর্জনাও প্রয়োজনে লাগে বাবু একটা টাকা দেবে রে ভাই না বোন হ্যাঁ কি কিছু খেয়েছিস হ্যাঁ পয়সাটা নে খাবি হ্যাঁ যা যা আচ্ছা বাবু যা আজকে তো তুমি কি হয়েছো তোমাদেরকে আমি ভয় পাবো কলম থেমে যাবে থামবে না থামবে না আমার কলম কেউ কেড়ে নিতে পারবে না তোমাদের ভয়ে আমি জেনে রেখো কোনোদিন পিছিয়ে যাবো না লিখেছি লিখবো এইরকমই লিখবো আমি যদি তোর হাতটাই কেটে নি তাহলে কাউকে দিয়ে লেখাবো তাহলে লেখ কাল কাগজের হেডলাইন কি হয় দেখ হ্যালো হাই হাই স্যার নমস্কার নমস্কার বড়ই বিভূতি ফুল স্যার নমস্কার তুমি নিশ্চয়ই অর্থনীতির ছাত্রী নও বলে তোমার গুড নেমটা নিশ্চয়ই জানা থাকতো আমার
আমি অর্থনীতি পড়ছি স্যার ক্লাস 2 আমার নাম চলকি ক্লাস 2 তো আমি ক্লাস নি না আমি অর্থনীতিতে দুর্বল স্যার দুর্বল তাহলে বাড়িতে এসো সবল করে দেব কেন স্যার না হলে আমাদের কলেজের কোন ফাঁকা রুমে চলো অথবা কোনো একটা নিরালায় চলো তোমার অর্থনীতির সব ডাউট ক্লিয়ার করে দেব আমি নিশ্চয়ই আসবো স্যার আমায় চেনো তো ইয়েস স্যার ইকোনমিক্স প্রফেসর মনে হচ্ছে এর অর্থনীতির সঙ্গে সবকিছু দুর্বল আছে আমাকেই সবকিছু সবল করতে হবে চলো তুমি আমার সাথে কোথায় গেল কোথায় গেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম দেখ দেখ তোর ঝুটি দেখ স্যারের সঙ্গে কেমন জমেছে আমাকে কার্টিনে দেখেছেন রাজেশ চল ক্যান্টিনে যাই চল চল যাই দুষ্টু জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে কিন্তু লোকের অর্থনীতি চাঙ্গা আছে কোন একটা নিরালা জায়গা নেই এবার এই নামটার জন্য কি এসে গেছে এসো এসো কোন নিরালা জায়গায় চলো আপনি যেখানে বলবেন সেখানে যাব কিন্তু 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 কেন অটোতে এসেছি তো স্যার অটো ভাড়া দিইনি যেহেতু ছিল না তো অর্থ এই না এই না কোথায় গেল এই 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 500 টাকার নোট রয়েছে আপনার অর্থনীতি ভীষণ স্ট্রং স্যার দিন না আমি সেই 500 টাকাটা চেঞ্জ করে আনি থ্যাংকস ওকে ওকে নিজের টাকা সে ভাঙাতে পারলো না আমার টাকাটা চেঞ্জ করবে কি করে জলকি স্যার নমস্কার নমস্কার ওকে চিনতে পাচ্ছেন না কেমন কেন চেনা চেনা লাগছে কলেজে দেখে আরে তুমি তুমি তো তোমার মোবাইলে আমার ফটো তুলেছো বলো বলো ফটো কেন তুলেছো বলো রিজিন ওয়াই ওয়াই স্যারকে বলো স্যার শুনুন স্যার ঠান্ডা হন স্যার ঘটনা শুনুন স্যার এসে নয় স্যার নো স্যার এসে নয় এ তার ভাই ভাই সে কাউকে মানে না স্যার কিন্তু স্যার আমার ভাই আমার কথা মানে স্যার ওকে দেখলে না ও প্রণাম করে তাহলে আমার একটা কাজ করে দেবে তোমার ভাইয়ের মোবাইল থেকে আমার ফটোটা ডিলিট করে দেবে স্যার ফটো আপনার জন্য দরকার পড়লে আমার ভাইকে ডিলিট করে দেব কোনটা স্যার দরকার ভাইকে ডিলিট করার না ফটো হয়ে যাবে স্যার খালি স্যার আপনি যদি আমাকে একটু হেল্প করেন না স্যার জমে যাবে স্যার শিওর শিওর বল বল স্যার স্যার আপনি হলেন আমাদের ড্রামা কম্পিটিশনের প্রেসিডেন্ট এবছর স্যার আমরা পিকনিকের জন্য দার্জিলিং যাব দারুণ জায়গায় যাব কোনো অসুবিধা হবে না পিকনিক হবে আমরা যাবাই যাব যাও আরে যাও না কেন তোমরা সব সিটি কলেজের ছাত্র না জলকি স্যার মনে হচ্ছে খুব বড় গুন্ডা 8-10টা বাড়ি কুচি কুচি করে কেটেছে আমরা জানি না দাদা আরে
আমরা বন্ধু বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড তোমরা কি করছো অ্যাকচুয়ালি আমার বন্ধুটা মোটা তো এই রকম লাগে এই রকম লাগে আমি জায়গা ফেলে না খুব খুব মারবো খুব মারবো পুজোটা ভালোই দেয়া হলো তাড়াতাড়ি বেরো তোকে ছাড়তে গিয়ে কলেজে দেখছি আমার রোজই ক্লাসে দেরি হয়ে যাচ্ছে বেশি ওস্তাদি না নিজে খুব পরিষ্কার না 24 ঘন্টা তো চলছে মনে করে রাখ বাইকে বসার সময় দূরে সরে বসবি তোর নাকের জিনিসটা যাতে আমার শার্টে না লাগে হ্যাঁ আমার নাক থেকে ঝরে উল্টে তোর নাক থেকে তো বইয়েই চলছে তেল মাখিয়ে মাখিয়ে আমি তো ঠিক আছি এখন না হয় হিরো হয়ে গেছি এই হাই কমান্ড তেল মালিশ করেছিলে না নাও দেখো আটানা রাখ তোর আটানা যদি সত্যি দিবি তাহলে মাসে মাসে 8,000 টাকা দিবি চাকরি কর আগে আমি বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দ চরণে পড়ে থাকবো আচ্ছা তাহলে আমরা কি করে থাকবো আরে ওমা তুমি তীর্থ করতে যাবে তার জন্য টাকার কথা ওকে কেন বলছো এটা আমাকে বলো না আরে সত্যি সত্যি বলেছি নাকি আমি তো রাগাচ্ছি ওকে না চাইতেই তো তুই সব দিচ্ছিস আর তুই যত মাইনে পাস ছেলের পড়াশোনা সংসারের খরচাতেই তো সব শেষ হয়ে যায় আমি কি আর বুঝি না এই নাতি ছোড়াটা যখন চাকরি করবে আমাকে তীর্থ করতে পয়সা দেবে আচ্ছা ঠাম্মা জানো তো আমাদের বাড়ির কাছে একটা বিরাট তীর্থক্ষেত্র আছে মিডনাইট ডিস্কো যাবে বেশি বেড়ে গেছিস তুই রং দেখাচ্ছ আমার গাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়েছ এই যে আমাকে চেনো ইন্সপেক্টর জি বি মির্জা আপনাকে স্যার এ শহরে কে না জানে কিন্তু স্যার দুঃখের কথা হচ্ছে গিয়ে আপনার কোনো জ্ঞান নেই মানে সাধারণ ভদ্রতা স্যার দেখুন আপনার পানের পিকর মুখ আর আমার দূর বোকা পানের পিক পড়েছে তো আর কিছু পড়েনি তো কেন কি পড়বে আর অ্যাসিড বাল্ব ওর মুখটা যেমন ফুলফুলি হয়েছে না যে কেউ অ্যাসিড মারতে পারে তখন তুই আমার কাছে আসবি তুই বোঝা জানিস না আমার ট্রান্সফার নেই রে এখানেই পোস্টিং হেল্প করব আপনি একজন পুলিশ অফিসার এরকম কেন বিহেভ করছেন ইন্সপেক্টর জি বি মির্জা খারাপ বিহেভ হয়ে গেল আমার কাছে কারো রংবাজি চলে না বুঝলে তো যা এক্সকিউজ মি স্যার এরকম কথা বলে এরকম বিহেভ করে আপনি আপনার পদের আর পোশাকের কিন্তু অপমাননা করছেন চল দাদা যে লোক ভদ্রতা জানে না তাকে আর কি বলবি বেশি রং দেখি না সরি স্যার এই ওকে নিয়ে এখান থেকে ভাগ ছেলে মানুষ বেশি রং মিলে দুজনেই ফেসে যাবি যা কি করেছিস রে লাগছে জাদু তেরি নজর নে
नजरे तेरा गुलाम तू हाँ कर या ना सर नमस्कार तुम्हारे कौन है सर नमस्कार ना 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 हाय विभा मन खराब करे चुपचाप बसे आछिस किछु होयेछे नाकि कोई किछु ना तो किछु हारिये गेछे नाकि किरे कारुर प्रेमे पड़ेछिस नाकि विभा पड़ेछे प्रेमे ओर दादा जानले से छेलेटा बाँचबे तो তাহলে কি হবে এবার এই আরে আমাদের বলতে প্রবলেম কি আরে তোরা আমাকে এরকম কেন বলছিস ওসব প্রেম টেম আমি জানি না প্রেম আমার কি যাকে আমি ম্যারেজ করব তাকেই ভালোবাসব সেই হবে জীবনের সবকিছু কেন লাভ ডেটিং আই ডোন্ট লাইক ইট ওয়াও খুব তো ভাষণ দিচ্ছিস আগে এরকম সবাই বলে প্রেমে যদি পড়িস না তখন জানবি প্রেমের মজা কেমন আর তখন তোর ভাষণ পুরো উল্টে যাবে এই তাহলে মুখ শুকিয়ে কেন বসেছিলি মুখ শুকিয়ে কেন বসতে যাব হাই হাই ও আমাকে হাই এই দা এই বিভা রাজেশকে ওইভাবে কেন দেখছিলি দেখবে না সেদিন রাজেশ গুন্ডাদের হাত থেকে ওকে সেভ করেছিল এরকম হলে এখান থেকে লাভ স্টোরি স্টার্ট হয়ে যায় রাজেশ কিন্তু সত্যি হিরো ভালোই লাগে ওকে আমার এই যা না ওকে প্রপোজ করবি বিভা কি করবে বিভা খালি জ্বলবে এই ও আমার প্রেমিক নাকি যে জ্বলবো ওর গার্লফ্রেন্ড আছে রাজেশের প্রেমিকা তোর মাথা খারাপ নাকি আরে আমি নিজে দেখেছি আমার সামনে সে মেয়েটাকে কিস করেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের সেই মেয়েটাকে দেখাবি তো তোদের আমি বলেছিলাম না রাজেশের একজন গার্লফ্রেন্ড আছে বলে দেখলি তো ঠিক বলিনি দেখো এই অসভ্যতা কি করেছি রোজই তো দেখাস আজ দেখালে কি এমন আরে আরে আমি তোকে দেখাইনি দেখিছি তো এই এখন দেখো না আমার ছবি আমি দেখবো কি হলো কি দেখ বুঝলি চোরকি এসব রঙ তামাশা না অনেক হয়ে গেছে এইভাবে আমাকে অপমান করা Thank you.
বাবা এ কি করছো? এই সাইকেলটা চলে না বলে এটাকে তুমি মাচায় তুলে রেখেছিলে, এটাকে তুমি রাতের আধারে বের করে তেল দিয়ে মুচছো। আরে দেখ দেখ কেমন লাগছে। আরে তোমরা সবাই মন আমার দিকে ড্যাব ড্যাব করে কেন চেয়ে আছো? আরে বাবা এতেই জীবন আরম্ভ, আর এতেই চাকরি রিটায়ারমেন্ট। এ কাল আমায় বিরাট জায়গায় নিয়ে যাবে। কেন, এক্সিবিশন হবে? এক্সিবিশন নয়, তার চেয়েও বড় জায়গায়। মানে সত্যি তুমি এই সাইকেল নিয়ে যাবে বাবা? তুই আর কি বুঝবি রে দুদিনের ছুরি। আরে এর জন্যই তো এটাকে কাউকে বিক্রি করিনি। এই তুই ছোট, ওলো বড়, বড় পুত্র, এই ছেলে কাল আমাকে নিয়ে যাবি তো তোর সাথে? দেখলি রাজি আছে। এই সাইকেলটা নিয়ে তুই কোথায় যাবি? মা দাঁড়, জানো মা আমি যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি না, সেই জন্য শহরের বিশিষ্ট নাগরিকেরা বিরাট বড় সভার আয়োজন করেছে। বহু বড় বড় লোক আসবে, মন্ত্রী আসবে, আমাকে সম্মানিত করবে। কংগ্রেচুলেশন বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা। এই সাইকেল নয়, আমি কাল তোমার জন্য গাড়ি আনছি। আরে বাবা তারা গাড়ি পাঠাচ্ছিলেন, আমি তো নিজেই বারণ করেছি ওদের। আমি তো ডিসাইড করেছি এতেই যাব। এই এ আমার বড় পুত্র। ওই ওই থাকো তোমার বড় পুত্রের কাছে। এই রাজো এই 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 গুড মর্নিং পাওয়ার গার্ড। এই দাদা দেখ তো বাবাকে দেখা যাচ্ছে না। তুই তো পাওয়ার কাট, তুই কি করে জানবি? আরে বাবা স্টেজের সামনে গেস্টের আসনে বসবে। বাবা কার? ছেলেটা কার? দাদা বাবার এই কি অবস্থা? কিন্তু এরকম অবস্থা কি করে হলো? কিছুক্ষণ হলো আপনার তরফ থেকে এই উপহার পেয়েছি স্যার।
এই সম্মান এই মানপত্র পাবার পূর্বে মন্ত্রী মহোদয়ের তরফ থেকে আমি এই কর্দমাক্ত জল উপহার পেয়ে গেছি। অবশ্যই এতে মন্ত্রী মহোদয় কোনো দোষ নেই, তার অঙ্গরক্ষক দ্বারা বাধ্য হয়ে আমি এরকম অবস্থায় পতিত হয়েছি। আজকের শিক্ষা পদ সৃষ্টি করেছে, পদবী সৃষ্টি করেছে, কিন্তু মনুষ্য হৃদয়ে মনুষ্য মনেতে মানবিকতা জাগ্রত করতে পারেনি। জনৈক শিক্ষক হিসেবে এই মানবিকতার ধারণা তার হৃদয়ে যদি আমি জাগ্রত করতে পেরে থাকি তবে তাহাই হবে আমার সব থেকে বড় সম্মান। কি হয়েছে তোমার? কি তোর মুখে এত রক্ত কেন? কি হয়েছে তোর? বাবা বাবা কি কিছু বলছো না কেন বাবা? কোথায় পড়ে গেছো? না না পড়িনি মা, পদস্খলন হয়নি। এ আরেকটা সম্মান যেটা মন্ত্রী মহোদয়ের তরফে। এ মাস্টার হাই 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 দাঁড়া 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 এই মাস্টার, যদি আমার পুলিশ কর্মচারী তোমাকে চিনতে না পেরে ঠেলে থাকে আর তুমি পড়ে যাও আর তোমার গায়ে কাদা লেগে থাকে, সে কথাটা সবাই বলে অসম্মান করার কি দরকার ছিল? স্যার বেশি ফুটুনি দেখাচ্ছে যেন। তোমার পোশাকে যদি কাদা লেগেই থাকে তো ঘরে গিয়ে পোশাকটা চেঞ্জ করে গেলে হতো না? দেখুন, আমি একজন শিক্ষক, সময়ানুবর্তিতার জ্ঞান থাকা কর্তব্য, সেহেতু সভাতে সময় মতো পৌঁছানোটা আমার উচিত এবং সেটাই আমি করেছি। তাছাড়া সম্পূর্ণ জীবনটা আমি স্পষ্টবাদী এবং সারা জীবনে সত্যি কথাই বলেছি। যুধিষ্ঠির যেন আবে স্পষ্টবাদী বলে স্যারকে সবাই অসম্মান করবে? হ্যাঁ স্যার মন্ত্রী বলে তোর জানা ছিল না, একটু ভয় ডর নেই? মন্ত্রী তার আসনে বড়, স্পষ্ট বক্তব্য তার জায়গায়, কিসের ভয়? মন্ত্রী বলে অসত্য বলে। আমি ওই বীরপ্রতাপকে ছাড়ব না, সে মন্ত্রী হোক আর যেই হোক। না বাবা, হিংসার জবাব হিংসা নয় রে। তাছাড়া সে মন্ত্রী, পকেটে অর্থ বল আছে, বাহুবল পুলিশ সব কিছু আছে, আমরা জবাব দিতে পারবো না। আমি ওসব কিছু জানি না, আমার বাবার গায়ে যে হাত দিয়েছে আমি তাকে ছাড়বো না। এই রাজেশ, কি হয়েছে? কি হয়েছে? আরে বাচ্চাগুলো কারা? আরে বলার সময় নেই, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদের রাস্তায় পেয়েছি, বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে। দাঁড়া ডাক্তারকে ডেকে নিয়ে আসি। না বেরো ভাই, আমি এই কাজ একদমই করতে পারবো না, একদমই পারবো না। কন্ট্রোল কন্ট্রোল ইওরসেলফ, তুই বুঝতে পারবি না। কি হয়েছে কি বলবি তোর? পরে বলবো, তোর চল আমার সঙ্গে। বাচ্চাগুলো কোথায়? তুই চিন্তা করিস না, তার বাবা মা এসে তাকে অ্যাডমিট করে দেবে। আর তুই এখানে কি করছিস? তোকে আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। নমস্কার স্যার। নমস্কার রাজেশ, পিকনিক ফিক্স হয়ে গেছে। কিন্তু আমি স্যার পিকনিক যাব না। কি আছে? তুই যাবি না? তাহলে পিকনিক কেমন করে হবে?
রাজেশ প্লিজ ব্যাগটা মারিস না, পিকনিকে গেলে কত মজা হবে। ছেলে মেয়ে নো 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 মে নো মে স্যার স্যার নমস্কার স্যার, আমরা সবাই পিকনিকে যেতে পারবো তো? অফকোর্স পিকনিক ফিক্স হয়ে গেছে, কিন্তু রাজেশ যাবে না বলছে। রাজেশ রাজেশ তুমি পিকনিকে যাবে না? প্লিজ রাজেশ এরকম করো না, তুমি গেলে খুব মজা হবে। আমার মন মেজাজ ভালো নেই, তোমরা প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না। আচ্ছা শোন, তুই যে যাবি না বলছিস, কিন্তু কেন যাবি না? দেখ কেন যাবো না তার কারণ বলতে পারবো না। স্টপ এন্ড জাস্ট লিভ মি অ্যালোন রাজেশ। একটা কথা ছিল কি? প্লিজ এদিকে আসবে। কি বলো? আরে কিছু বলতে ডেকেছো, চুপ করে আছো কেন? দেখো যদি তোমার কিছু বলার না থাকে আমি তাহলে চললাম। রাজেশ তোমাকে তোমাকে আমি ভালোবাসি, আর তুমি কি হলো হঠাৎ রাজেশের নাম ধরে চেঁচিয়ে উঠলি যে? কই না তো, এই মোটেই লুকোস না, তুই রাজেশকে ভালোবাসিস না? শোন তুই যদি না যাস পিকনিক ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আরে তোমার কথাই তো পিকনিক অ্যারেঞ্জ করেছি, এখন সব কথা বললে কি হবে? ঠিক আছে আমি যাব। দূর বোর লাগছে, আমরা এত মজা করছি আর আপনি এই কাটা গাছটা দেখে? না না আমি এই কাটা গাছ থেকে দেখে ঝলকি মানে কবিতা লিখছি। ও স্যার সব বুঝে গেছি, আপনি ঝলকিকে মিস করছেন, কিন্তু স্যার ঝলকির অবস্থা সে একই, সে আপনাকে ভীষণ মিস করছে, না খাও বন্ধ। কিন্তু স্যার আপনি ওর ভাইকে দেখেছেন, মানুষকে কুতুকে করে দেখে দেখ। হ্যাঁ একটা ঝর্ণা আছে, চল ঝর্ণা গুলো দেখতে যাই। ঝর্ণা করে বসে বসে এখানে কি করছিস? আরে না চল চল চল, এই অনেক গাড়ি করে যাচ্ছে, চল যাবি ঝর্ণা, চল চল তুই আমাকে নিয়ে চল, চল সবাই মিলে চল চল চল। তাজা বলছিছি ও বাহ, ও কি হলো শুধু মনে আশায়
सब समय सपने ते अब थाको शुधु प्रेमेरे की जादू आमारी हो जे शुधु आमारी हो जे शुधु आमारी हो जे शुधु देखी
দাদা দাদা রাজেশের কোনো দোষ নেই দাদা দাদা আমি রাজেশকে ভালোবাসি ওকে মেরো না দাদা চল দাদা 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 তোমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে কি করছো তোমার তোমার রাগ হয়েছে দাদা তুমি তুমি যা বলবে তাই করব আমি বিভা তুই বল তোর কি হয়েছে তোর সব কথা আমি রাজি বল কি হয়েছে আমি আর কিছু চাই না খালি একটা কথা কি বল তুমি প্রমিস করো আমাকে তুমি রাজেশকে মারবে না প্রমিস করলাম আমি ওকে মারবো না হাই হ্যালো কোথাও কি হারিয়ে গেছো আরে রাজেশ তুমি কখন এসেছো মনে করো ঘন্টাখানেক মোর দ্যান 1 আওয়ার 1 আওয়ার মোটেই না ইম্পসিবল আচ্ছা এবার তুমি বলো তো এত অন্যমনস্ক কি জন্য এই শোনো একটা জরুরি কথা বলতে তোমাকে এখানে ডেকেছি তুমি কথা না শুনে ছবি তুলতে ব্যস্ত স্মাইল প্লিজ স্মাইল স্মাইল একটু এদিকে আরে ছাড়ো ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না চলো ওদিকে চলো এখানে খুব ভালো ব্যাকগ্রাউন্ড লাগে এই আরে কি জন্য এসেছি কি করে যাচ্ছো মোবাইলটা দাও তো এই আরে মোবাইলটা দাও আরে মোবাইলটা দাও আরে না দেব না দেখো আমি তোমার সব ফটো মোবাইল থেকে ডিলিট করে দেব মোবাইলটা দাও না এখন না এবারে কাছে এসে লক্ষ্মী ছেলের মতো বসো বলো তো তুমি কেন বোঝো না রাজেশ তোমাকে আমি চিরজীবনের মতো কাছে পেতে চাই আমিও তো তোমার কাছেই থাকতে চাই বিভা রাজেশ আমার হৃদয়ে তুমিই আছো আর তুমি থাকবে চিরদিন তাহলে এসো আমরা দুজনে আজ এক হয়ে যাই আমার বাবা আমাকে কেন ধরে এনেছো কেন বেঁধে রেখেছো ওদের দেখাবার জন্য কলেজে পড়তে গিয়ে প্রেম করা ছেলেদের অবস্থা কি হতে পারে কি শাস্তি তার পাওনা বললাম না আমার বাবা আমাকে ছাড় ছাড় ওদের ছাড় ছাড়বে ছাড় আস্তে বল আমার উঁচু আওয়াজ শোনার অভ্যেস নেই কত আশা ভরসা নিয়ে
তোমাদের কলেজে পাঠানো হয় পড়াশোনা করে মানুষ হতে যে প্রেমের কোনো উদ্দেশ্যই নেই যে প্রেম শুধু কলেজেই হয় কলেজের গণ্ডির বাইরে তার অস্তিত্বই নেই হারিয়ে যায় কিন্তু তার সাথে আরো অনেক কিছুই হারিয়ে যায় তার ফলাফল ভোগ করতে হয় মেয়েটাকে সাথে বাবা মা ভাই সারা পরিবারকে সবাইকে ভোগ করতে হয় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না শুধু তোমাদের প্রেমের জন্য প্রেম কলেজ শেষ প্রেম শেষ মেয়েটা শুরু হয় ভোগান্তি পেটে বাচ্চা নিয়ে ঘুরে ডাক্তারখানায় ওটি রুমে বাচ্চা নষ্ট করে মুক্ত হয় প্রেমের উপহার কেউ কেউ আত্মহত্যাও করে প্রেম এই হচ্ছে এই বয়সে প্রেম সারা জীবনটা নষ্ট একটু আনন্দের জন্য প্রেম মা বাবা প্রেম দাদা দাদা বল কোথায় গেছিস স্যার ছাড় ওকে দাদা কেন রে আমি তো তোর বোনের খালি হাত ধরেছি তাতেই গরম হয়ে গেলি আমি যখন দেখেছি তুই আমার বোনকে কিস করেছিলি আমার কেমন লেগেছিল বল বল চুপ করে আছিস কেন বল বল কেমন লেগেছিল বল তুমি তুমি আমার ছেলের মতো তোমারও তো বোন আছে বাবা আমার মেয়েটাকে ছেড়ে দাও খালি মেয়েকে নয় সবাইকেই ছেড়ে দেব কিন্তু একে নয় এই সবাইকে ছেড়ে দে একে নিয়ে চল আমি তোমাদের কি ক্ষতি করেছি আমাকে কি তোমরা রাজু আমার রাজু আমার ছেলেটা কোথায় গেল রাজু 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 কোথায় দেখুন মালা ওনার কন্ডিশন সিরিয়াস ওনার এখন কমপ্লিট রেস্টের দরকার তবে চিন্তার কিছু কারণ নেই রাজু কোথায় গেল আমার ছেলে কে আমার কাছে এনে দাও আসুন ঠিক আছে আসুন মালা একটু মালা আমি বলছি তুমি শো তুমি শো বছরে এখানে একটা কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবছরও আয়োজন করা হয়েছিল আপনারা জেনে খুশি হবেন প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের ভোলা জিতেছে ও ভোলা রে
সে একশো একলা রে একলা সে একশো একলা রে একলা সে একশো একলা রে একলা সে একশো একলা রে ভোলা রে তুই যে ভোলা ডাকে সবাই তোকে ভোলা ভোলা রে আমি ভোলা ডাকে আমায় সবাই ভোলা আমি নদীতে নাই গায়ে তেল দিয়ে আমি খাটিয়ার খাই খাটিয়াতে শুই আমি যে বড়ই দিল খোলা चूड़ी बजाए बजना ये तो चूड़ी बजाए बजना अमर घरे एक गाय रात्रि उतार घूम नाई अमर घरे एक गाय रात्रि उतार घूम नाई से तो चंद्र जागे रात सारा से तो चंद्र जागे रात सारा যদি পালো আমি কেউ থাকো আমার সাথে লড়ো না যদি পারো তো বন্ধুত্ব করো বন্ধুদের দরজা আছে খোলা আনন্দের মেলাতে এসো সবে নাচি রে ধুম টানা ধুম টানা ধুম ঝুম ঝুম সারারা নাচি গাই আমরা হয়ে গেছে সুর তাল গোল বল গান থাক এখন আয় কাছে আয় বলি কিছু যদি উপমার সাথে দেশি মারি আমরা আজ যেন চরণান্বিত পাওয়া ভালো মন্দ যাও হোক না এভাবে কেন দেখছো আয় মজা দেখাবো দিল চাচ্চা মন চাচ্চা পাবো না তাহলে নালিতে গঙ্গা কেন মাল দিয়ে যা একটা প্যাক দিয়ে যা বদলে আমাকে তুলে নিয়ে চলে যা একলা সে একশো একলা রে 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 সবাই ভোলা আমি নদীতে নাই গায়ে তেল দিয়ে আমি খাটিয়ার খাই খাটিয়াতে শুই আমি যে বড়ই দিল খোলা তুই স্কুলে গেলি না যে হ্যাঁ চ্যাটাক স্কুল বাস তো আসেনি এই দেখো আরে তোর হিরো আসেনি বলে স্কুলে গেলি না তুই আমাকে মিথ্যা কথা বলছিস তুই হ্যাঁ এই টুকটুকি জ্যাঠাকে মিথ্যা কথা বলতে নেই এই বয়ফ্রেন্ড জ্যাঠা আমাকে টুকটুকি ডাকে বলে তুই ডাকবি কেন আমার নাম ধরে ডাক আচ্ছা ডাকবো সস্তিকা ম্যাডাম সস্তিকা নয় সস্তিকা আরে আরে এই নামটা তোর বাবার দেয়া না এই নামটার মানে তো আমি কিছুই বুঝিনি আমি তো খালি বাচ্চাদের মতো ডাকি টুকটুকি টুকটুকি আরে তুই তো রাগ করিস নি কখনো আমি বয়ফ্রেন্ড ছাড়া আর কারোর উপর রাগি না আচ্ছা ঘটনা আসলে এটাই
এই ভোলা যাওকে নিয়ে যা এই টুকটুকি তাড়াতাড়ি বস রাজেশ কেন বাড়ি ফিরছে না বাবা মার সামনে দাঁড়াবে কিভাবে আমাকে ভালোবাসার জন্য ওর বাবা মা বোন বুড়ো ঠাকুমা কত কষ্ট পেল দাদা এটা ঠিক করলো না রাজেশের বাবা মা কি দোষ করেছে সব দোষ তো আমার শাস্তি আমারই পাওয়া উচিত রাজেশ তো চাইনি আমি তো রাজেশের প্রেমে পাগল হয়ে উঠেছিলাম বেচারা রাজেশ ফোনও করতে পারছে না সেটাও আমার কাছে কি যে করি এখন বিভা 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 তুই একা একা এই ঘরে বসে আছিস আজ দিওয়ালি আজ আনন্দ করতে হয় আর তুই মন খারাপ করে বসে আছিস কি ব্যাপার কেন আবার রাজেশ আমার জীবন বাঁচিয়ে কি ভুল করেছে দাদা তুমি ওর পরিবারকে টর্চার করে কি ঠিক করেছো আমাকে এ ব্যাপারে কিচ্ছু বলবি না খালি তোকে কথা দিয়েছি বলে রাজেশকে আমি ছেড়ে দিয়েছি না হলে এখন তার মর্গে থাকার কথা তুমি যদি ছেড়েই থাকো এখনো কেন ও বাড়ি যায়নি তুই কিভাবে জানলি ও বাড়ি যায়নি ওদের বাড়ি গিয়ে নমস্কার কাকে খুঁজছো মা রাজেশ রাজেশ আছে তুমি কে আমি বিভা বিভা ও তুমি সেই বিভা না যার জন্য আমার পুরো পরিবারকে হেনস্থা হতে হয়েছে আমার বৃদ্ধা মাও বাদ যায়নি তার থেকে তুমি তুমি সেই বিভা না ও যা করেছে তাতে ঠিকই হয়েছে অবশ্যই ঠিক হয়েছে প্রেম করবার উপযুক্ত ফল পেয়েছে সে তোমার ভাইয়ের কোনো ভুল নেই এতে কোনো ভুল করেনি এতে কার সাথে প্রেম করেছে জানে না সো হি মাস্ট টু বি পানিশড ইয়েস হি মাস্ট টু বি পানিশড দেখো মা অতি সাধারণ ঘরের ছেলে আমার মুন্না ভাইয়ের বোনকে রাজু ভালোবেসে মানে তোমাকে ভালোবেসে অপরাধ করেছে না এমন বলছেন কেন তোমাকে আমি এখানে বসতেও বলতে পারছি না দেখেছো তো এই ঘরের অবস্থা তোমার তোমার ভাই এই অবস্থা করেছে দেখুন আমার দাদা যা করেছে একটুও ঠিক করেনি তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি রাজেশের কাছেও ক্ষমা চাইব রাজেশ কোথায় রাজেশকে তো তোমার ভাই বেঁধে গাড়িতে করে নিয়ে গেছে এখনো পর্যন্ত ছাড়েনি না ওকে তো আমি ছেড়ে দিয়েছি কারণ তোকে আমি কথা দিয়েছি ওকে কিচ্ছু করব না তাহলে এখনো পর্যন্ত কেন ফিরলো না তুই ব্যস্ত হোস না রাজেশ কোথায় আছে আমি দেখছি ও যেখানেই থাক ওকে আমি খুঁজে বার করবই মা কাকে খুঁজছিস তুই এই মা না মা না দাদার জন্য কাঁদছিস তুই দাদা আসবে মা তোর দাদা ঠিক আসবে আসবেই সে কাঁদিস না কাঁদিস না যা ঘরে যা শোনো তোমার নাম ঝিলি তোমার দাদাকে একটু আগে আমি ওই বাড়িতে ঢুকতে দেখেছি আমার দাদাকে আমার দাদাকে দেখলে হ্যাঁ মোড়ের ওই হলুদ বাড়িতে দেখেছি আরে ধাক্কা মার খুলবে খুলছে না স্যার বন্ধ আছে ভেঙে যায়
ডাক কামিনে ভেঙে দে ভাঙবো স্যার राजेशर बन ही हक जी हक दान्दा कर बुझलि तो तु कि खुदिन ना कि मुख खुलबे ना पुलिस की जिनिस जाने ना दवाई दाओ इंस्पेक्टर मिद्दा की जिनिस भालो करे दवाई दाओ सब बेरी आसबे छोराटार संगे धंधा करछिलो अबे स्पॉटे की हाथे हाथे धरछि आमी समाजेर आदर्श शिक्षक बोलेछिली ताई ना और मेके मेके धंधा करते पाठी धंधा आमार गाए हाथ तुले तुई चल तोर आज मजा देखा आज एमन मजा तोके देखाबो आमी जे सारा जीवन पुलिस गाए हाथ तोलार तो साहस हबे ना चल पुलिस गाए हाथ बस मारि कर चंदन राय चौधरी में झिलिक के अरेस्ट कर बेल ऑर्डर खबर पे चले मेटे दाओ अरे मास्टर क्यों चले दो आई मां आई मां आई आई दादा 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 के दादा चली दादा झिलिक उठो 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 अरे अरे ओ अरे दादा दादा कोथाय चली गई थी दादा कोथाय चली गई थी कोथाय तू तू गाड़ी नहीं जा अच्छा ठीक है तू कोथाय चली तू तू कोथाय गई थी दादा জানিস তো ওই পুলিশটা আমাকে ধরে নিয়ে গিয়ে যা তা বলেছে বাবাকে মেরেছে তুই আমাদের রেখে যাস না দাদা কোথাও যাস না দাদা কোথাতে কোথাতে দাদা দাদা কোথাতে তুই চলে গেলে পুলিশটা আবার আসবে বাবাকে আবার মারবে আমাকে আমাকে আজে বাজে কথা বলবে আমাকে আমাকে কানে মেয়ে বলবে একদম ব্যস্ত হস না রে তোকে ছেড়ে আমি কোথাও যাব না এই ডাক্তারকে ডাকো যাও না আমি আমি ডেকে নিয়ে আসছি এখনি নিয়ে আসছি এত আসুন 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 দেখুন তো দেখুন কোনো ভয় নেই একটু আগে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে উনি ঘুমুন
घूम भांगले उन्नी नॉर्मल हो जाबेन। ओ मा, अरे देखो के एसे छे। दादा, आमी तोर जन्य शिगाड़ा निये आसि। अच्छा 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 अच्छा, जल्दी। के एसे छे रे? ओ मा, देखोई ना। राजू, राजू, हमारा राजू, तू ये तो दिन कोता चली रे बाबा, हाँ, हमने तो के खुजते खुजते पागल होए गए थे, वही पुलिसेर लोग टा, तोर बाबा और तोर बोन के, धरे नहीं गए कोतो जान चला दिए चले, कोता चली ये तो दिन। दादी, आर क्यों किच्छ कोत्ते बार बिना, ये बार जा आमी ऐसे गए थे, तू তুই হঠাৎ আমাকে দাদি ডাকলি যে হাই কমান্ড হাই কমান্ড আরে হাই কমান্ড ডাকতে গিয়ে দাদি ডেকে দিয়েছে আরে প্রেমে পড়লে ভুল হয়ে যায় সব এটা সত্যি কথা আরে সে মেয়েটা কে সেই মেয়েটা যদি রাজি তার ভাইটা কেন এমন পাজি আগে তোর মার কাছে যা মা তোর চিন্তা করতে করতে শয্যাশায়ী হয়ে গেছে চল চল তোর মার কাছে চল মালা দেখো উঠে দেখো কে এসেছে আরে উঠো রাজু রাজু ठीक हो जाए तुम आगे भालो हो तुले नहीं आयो के चल की जाबो अब अलावा तो खारन नहीं मार भी ना किया मैं आमी विजन दूर बोल जा बोला रोके बोल आमी क्या ना आमी क्या ना क्यों जाबी तो आए अरे जाना थक बाप नहीं मोहन चुप जा शिक्के ले जा विभा राजेश भीतरे चलो राजेश कोथाय चले तुम्हें तुम्हें आमी कत खुजे तुम्हार बाड़ीर लोक कत खुजे कोथाय चले तुम्हें सेइखाने जेखाने केउ गेले आर फिरे ना किन्तु तुम्हार भालोबाशा आमाके फिरिये एनेछे तुम्हें आमाके सत्यि भालोबाशो राजेश তাহলে চলো আমার সঙ্গে তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি কিন্তু দাদাকে না বলে আমি কি করে যাব রাজেশ আমি দাদার বিশ্বাসকে ভাঙতে পারবো না হ্যাঁ গেলে বলেই যাব দাদাকে জানিয়ে যাব আমার বিশ্বাস ও আমার কথা নিশ্চয়ই রাখবে আর আমাদের বিয়েতে রাজি হবে মিথ্যা কথা বিয়েতে রাজি হবে তোমার দাদা অসম্ভব আমার পুরো পরিবারকে শেষ করে দেবে জানো বিভা ভুল আমার বড় ভুল হয়েছে কি জানো
আমার সবথেকে বড় ভুল হয়েছে তোমার জীবন বাঁচিয়েছি আর সেই ভুলের জন্য আমার পুরো পরিবারকে বহু কষ্ট দেওয়া হয়েছে আমার বাবাকে পুলিশ মেরেছে আমার বোনকে একটা মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে ছি আরে সব কিছু করিয়েছে তোমারই দাদা বলো বিভা এসব কেন করিয়েছে এসব আমার দাদা করেছে হ্যাঁ বিভা তোমার দাদা বিশ্বাসই করতে পারছি না জানো রাজেশ আমার দাদার পরে যদি কাউকে বিশ্বাস করি সে হচ্ছে তুমি আর তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি যা বলবে তাই করব আমি তাহলে চলো আমার সঙ্গে আরে তস্কর না শঙ্কর দাদা আরে একটু জোরে দে না আজকে খাসনি কিছু মেশামশাই বলে এখনো ঘরে ফেরেনি সেই জন্যই তো গায়ে জোর পাচ্ছি না আর আমি যতই টিপি কিছুতেই তোমার হচ্ছে না আমার বয়ফ্রেন্ডকে তুমি কোথায় পাঠিয়েছো শঙ্কর দা আরে মা সে তো আমি জানি না আমার নাম শঙ্কর আর ওর নাম ভোলা সেই জন্যই তো আমি টিপছি মাতা মেশামশাই স্বপ্ন স্বপ্ন দেখছি না তো মেশামশাই আমার গুরু আমার সবকিছু নমস্কার নমস্কার মেশামশাই ও বিভা আমার কথা বল না ও শঙ্কর শঙ্কর নমস্কার এটা হলো টুকটুকি এই নমস্কার নমস্কার বসো মেশমশাই একটু আসবে আমার বয়ফ্রেন্ড কি তোমার কাছে ছিল বয়ফ্রেন্ড হ্যাঁ এই টুকটুকি কেন তো এক্সকিউজ মি আপনার নামটা জানতে পেরেছি কিন্তু এখানে আসার কারণটা জানতে পারি এই শঙ্কর মনে কিছু করবেন না যাবো আর আসবো শোনো মা তুমি এখানে আসবার আগেই রাজেশের বাবা মা শহরে চলে গেছে শোন না তুই একটা কাজ কর ও এখানে থাকুক তুই গিয়ে ওদের এখানে নিয়ে আয় ঠিক আছে মেশামশাই বিবাহ দিকে কোথাও পাইনি বিভাকে পেলি না বিভাকে খুঁজে আন হ্যালো রাঘব হ্যাঁ বল সারা শহরে খোঁজ বিভাকে না পাওয়া পর্যন্ত কেউ ফিরে আসবি না না কোনো কথা শুনতে চাই না আমার বিভাকে চাই হ্যাঁ সব জায়গায় দেখ আমার খবর চাই মুন্না ভাই আমার মনে হচ্ছে ইশু সামন্ত বিভাদিকে কিডন্যাপ করেনি তো ফোন লাগা রিং হচ্ছে হ্যালো হ্যাঁ বল মুন্না হ্যাঁ বিশু সামন্ত এই বিশু আমার সঙ্গে চালাকি করবি না আরে কোথায় আবার চালাকি করলাম কি ব্যাপার বুঝতে পারছি না বিশু আমার উপর রাগ তোর ঠিক আছে কিন্তু আমার বোনকে নিয়ে খেলা নয় মুন্না মুন্না তোর বোন কি আমার বোন না হ্যাঁ কি হয়েছে আরে কি বলছিস তুই বিভাকে পাচ্ছি না দেখ আমার সাথে চালাকি করছিস তুই আমাকে বিশ্বাস কর আমি এ কাজ করিনি আরে তোর বোনকে খুঁজে পাচ্ছিস না তো আমি লোক পাঠিয়ে খুঁজিয়ে দিচ্ছি আমাকে বিশ্বাস কর আরে বিশু সামন্ত সব সময় সামনে লড়তে পছন্দ করে বেফিকার থাক বাস না বিশু এ কাজ করেনি তোরা সব যা বিভাগে খোঁজ যা আচ্ছা আমরা যাচ্ছি কোথায় আমরা শহরে যাচ্ছি আমরা শহরে কেন যাচ্ছি এই দেখো আরে সেই ছেলেটা না যাকে আমরা মেরে দিয়েছি আরে তাই তো মরে গিয়ে বেঁচে গেল কি করে এদিক ওদিক ঘুরে ওর বেলা ফিরে আসবো এই সেই ছেলেটা আরে ভাই ধরো ধরো ধরো
তোকে মেরে দিয়েছিলাম না তোমরা আমাকে মেরেছিলে তোমাদের মনে নেই আমায় মেরেছে কিনা আমায় জিজ্ঞেস করছো আবে শঙ্কর আমি ভূত নাকি রে তুই একটু ছুঁয়ে তো তুই বিবাদীকে নিয়ে গেছিস না হ্যাঁ হ্যাঁ তাই মনে হয় কোথায় রেখেছিস কোথায় রেখেছি কোথায় রেখেছি কোথায় রেখেছি আরে আমি তো ভুলে গেছি কোথায় রেখেছি একটা কাজ করো বরং তোমরা ফিরে যাও আর তোমাদের বাবাকে ডেকে নিয়ে এসো হ্যাঁ এই আবার মরার ইচ্ছে না তোমরা আমায় মারলে আমি আবার বেঁচে যাবো না কিন্তু বিভা তো আর বাঁচবে না বিভা যাদের কাছে আছে তারা তো হ্যালো ভাই ওই ছেলেটাকে পেয়ে গেছি চলে এসো হ্যাঁ বিবাদীকে কোথায় রেখেছিস বল এই বলবো যদি তা দাদাকে বলবো তা চাম চাদের নয় এই বলবি না তুমি একটা আবে কুতু তাবু ওলা সব সময় দেয় আর যখন দেয় তখন গুছিয়ে গাছিয়ে দেয় ইচ্ছে না থাকলেও নিতে হয় আছে নিরাপদ জায়গায় আছে ভালোই আছে আর বেশ আরামে আছে এই শোন তোকে একবার আমি মাফ করেছি কিন্তু আর তোকে বাঁচাতে পারবো না তুমি আমাকে মারলে ওদিকে তোমার বোনও মরে যাবে এক মিনিট হ্যালো নিজেই জিজ্ঞেস করো আমি জানি তুমি তোমার বোনকে কত ভালোবাসো তাই তুমি আমার কিচ্ছু করতে পারবে না আর কিছু করলে তোমার বোন ছুমন্তর হয়ে যাবে এই শোন আমি জীবনে কাউকে রিকোয়েস্ট করিনি তোকে আমি রিকোয়েস্ট করছি বল বিভা কোথায় যদি জানতেই চাও কাল সেখানে এসো যেখানে আমার বাবা মা বোনকে বেঁধে রেখেছিলেন কাল সকাল 8টার সময় ভাই তুমি বলার পরে আমরা ওকে মেরে দিয়েছিলাম বুঝতে পারছি না ও বাঁচলো কি করে আমি বলেছিলাম ওকে মারতে তুমি হ্যাঁ ভাই তুমিই বলেছিলে ওকে মেরে দিতে ভাই মন্ত্রী ফোন করেছিল ফটো এই দাঁড়া ভাই আগরওয়াল আবার এসেছে দেখা করতে চায় ওকে বল পরে আসতে বোম্বে চলে যাবে বলছে যা বলছি কর আমার মন মেজাজ ভালো নেই হ্যালো স্যার নমস্কার হ্যাঁ 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 দিচ্ছি ভাই মন্ত্রী সাহেব ফোন করেছে মুন্না বাবারে আমার জেলের পাঁচিল ডিঙিয়ে একটা আসামি ফেরার হয়ে গেছে আমার তোর ওপর ছাড়া কারোর ওপর ভরসা নেই রে বাবা বেটা তোর হেল্প দরকার আমাকে কি করতে হবে বলো স্পট অপারেশন করলে হবে না রে ওকে জ্যান্ত ধরার দরকার আমি ওর ছবি পাঠাচ্ছি ভাই মন্ত্রী মশাই ফটো পাঠিয়েছে ভাই ওকে যেই পাবি মন্ত্রীকে ফোন করবি ভাই এ তো যেটা বলেছি
সেইটা কর। আমরা সেই ছোড়াটাকে ধরেছি এখন। আমি আসছি স্যার। তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমরা ছাড়ল, আমি কোথায় নিয়ে যাচ্ছ? চালিয়ে চল। আজ নেব সমস্ত হিসেব নিকেট বুঝে নেব। আরে বা বা বা, খুব সুন্দর ফটোগ্রাফারকে ধরেছ তো। আমার ফটো তুলেছিল না? আপনার তুলেছে, আমারও তুলেছে স্যার। বেশি অভিনয় করিস না, বল তোর মোবাইল কোথায় লুকিয়েছিস। মোবাইলের বিষয়ে আমি কিছু জানি না। বলবি না? জানিস না তাই তো। এই সালাকে মেরে ফাটিয়ে দে। না না বিশু, না না, ওকে মারিস না রে, ও লাগবে। বাচ্চা ছিল না, ভীষণ লাগবে ওর। শোন, আমাকে মারতে মারতে শেষ করে দিলেও না, ওই মোবাইল তোমাদের হাতে দেবো না। স্যার, ওর একটা সলিড শাস্তি দরকার। বলবি না তো? ওঠ সালা ওঠ। এই এই সালাকে একেবারে জ্যান্ত পুঁতে দে। চল সালা, না থাকবে ও আর না থাকবে ওর মোবাইল। ওঠ সালাকে, চল সালা। ভাই ভাই, আমরা ওকে জ্যান্ত পুঁতে দিয়েছি ভাই। তোরা বলছিস ছেলেটাকে মাটিতে পুঁতে দিয়েছিস, তাহলে বেরোলো কি করে? ভাই আমরা সেটাই ভাবছি, সে কি মাটি ফুঁড়ে বেরিয়ে এলো? এই শোন, যেখানে পুঁতেছিলি আমাকে সেখানে নিয়ে চল, জায়গাটা দেখব, মাটি খুঁড়ে দেখব ব্যাপারটা কি। চল চল। ওই তো সেই দড়ি ভাই, ওখানে ছেলেটার লাশ নেই, মাটি খুঁড়িয়ে মনে হয় ছেলেটাকে কেউ বের করে নিয়ে চলে গেছে। বডিটা ওখানে নেই ভাই, মনে হয় কোনো গ্যাং আছে। এই দিবা কোথায়? এত উতলা হওয়ার কিচ্ছু নেই। তুই তো আমার ঘুম কেড়ে নিয়েছিস বে, আমার বোন তোর কি ক্ষতি করেছে? তুই আগে বল, আমার বাবা আর মাকে তুই বেঁধে রেখেছিলি কেন? বিনা দোষে তাদের শাস্তি দিয়েছিলি কেন? হ্যাঁ, আর আমার বোনকে কোনো দোষ না থাকতেও পুলিশ বেঁধে কেন নিয়ে গেছিল থানায়? ওসব আমি বলতে পারবো না, আমাকে বল বিভাগে কোথায় রেখেছিস। আরে আরে আরে, এত ব্যস্ত হোস না, বিভাগে আমি কিচ্ছু করব না, কোনো ক্ষতি করব না তার। খালি আমার একটা কথার উত্তর দে, আমার পরিবার তোর কি ক্ষতি করেছে, কি উত্তর আছে তোর? এই বিভার যদি কিছু হয়ে যায় আমি ওকে মেরে দিচ্ছি, যা। ওহো, বল বিভা কোথায়? বিভার দিকে কেউ খারাপ চোখে তাকালে আমি তার চোখ উপড়ে নিতে দ্বিধা করি না। আর তুই ওকে কিস করেছিলি না? ওহো হো হো হো, হ্যাঁ বুঝেছি, সেই জন্যই তুই আমায় মেরে দিতে চেয়েছিলিস তাই না? হ্যাঁ, আমি তোকে মারিনি, তোকে আমি ছেড়ে দিয়েছি, তোকে ওরা মেরে দিতে চেয়েছে। ওরা মানে ওরা আবার কে? এই ওকে হাসপাতালে নিয়ে যাও।
তুই মুন্নাকে গুলি করেছিস না? নিউজটা দেখি। আমার দাদা, 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 মুন্নাকে গুলি করেছে। তুই মুন্নাকে গুলি করেছিস না? দাদার সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ কিছু লোক গাড়ি করে আসে, মুন্নাদার উপর গুলি চালাতে থাকে। তারপরে তারাই আমায় চেষ্টা করেছিল ফাঁসানোর জন্য। ওই ইন্সপেক্টর এসে আমায় ধরলো আর প্রমাণ করার চেষ্টা করলো যে আমি খুনি। দেখো, ভগবানের দিব্যি করে বলছি, আমি তোমার দাদাকে মারিনি। আমার গুরু মেশিমাশি কিছু বলছে, আমি তোমার দাদাকে মারিনি। ওখানে পুলিশ হয়েছে, যদি আমি নিয়ে যাই পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। আমি যাবই, আমি কিছু জানি না। আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো। ঠিক আছে, তোমাকে তোমার দাদার কাছে নিয়ে যাবো আমি। এই বাবা, এই এই দেখ, তুই যেখানে যাচ্ছিস যা, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু সাবধানে যাস তুই। এই টিভিতে আমি যা সব দেখলাম, সেখানে বহুত পুলিশ থাকবে, তোকে অ্যারেস্ট করবে। মেশোমশাই, কোনো চিন্তা করো না। আজীবন কারাদণ্ড। ওই ছোড়াটাকে ধরে আমি উচিত শিক্ষা দেবো। হাত থেকে বেরিয়ে গেল, আবার যে তোকে চকমা দেবে না, তার কি গ্যারান্টি আছে? আবার যদি ছেলেটা তোর হাত থেকে পালিয়ে যায়, এই ইন্সপেক্টর কি করবি তখন? আমার কিন্তু ওই ছোড়াটাকে দরকার, রাজেশ। কোথায় গেল? এখানে তো নেই, পালিয়েছে মনে হচ্ছে। খোঁজ ওকে, যেখানে থাকে খুঁজে বার কর। আরে, তুই এই লোকটাকে বাঁচাতে চাইছিস যে ওই কাণ্ড করেছে? চাইছি। ও কিছু করেনি মেশোমশাই, ওরা অন্য লোক ছিল, তারাই ওকে শেষ করে দিতে চাইছিল। আর ও তার কিছু জানতো না। কেঁদো না মা, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আরে ঠাকুর আছে না, তুমি ঠাকুরকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে, তোমার দাদাও ঠিক হয়ে যাবে। কেঁদো না মা, আমি ইচ্ছে করলে ওর দাদাকে হসপিটালে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওখানে নিয়ে ওকে বাঁচাতে গেলে ওই লোকগুলো খবর পেয়ে যেত, ওরা মুন্নাদাকে আবার মারার চেষ্টা করবে। শোনো, ইনি সেই লোক, ঈশ্বরের আশীর্বাদ ধন্য। আর এই মানুষটা যা চিকিৎসা করবেন, বড় বড় অসাধ্য রোগও ভালো হয়ে যায়। উনি এসেছেন তখন দাদা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুই তো এখানে রয়েছিস, ওদিকের অবস্থাটা কি ভাবতো? ওই পুলিশটা হয়তো ও বাড়ির লোকজনকে ভীষণ ভাবে হেনস্থা করতে আরম্ভ করেছে। হ্যাঁ মেশোমশাই, আমি ওদিকে গিয়ে পরিস্থিতি দেখে আসছি। জীবন অনেক ছাত্রকে মানে শিক্ষা দিয়ে এসেছো, কিন্তু আমাকে পারবে না। বল তোর রাজু কোথায়? তবে তোর কানে কথা ঢুকছে, রাজু কোথায়? ছেলেটা তো মরে গিয়েছিল, বাঁচলো কিভাবে বলো?
भगवान के बोलो अरे ताके तो भगवान बाचिए छे ताके मारबे के आज आमी भीषण खुशी आमी जार फूटा नीते चलतीस तोरा से मरे गेछे ना मारा गेछे मरबी तुईओ अवश्यई तुई मरबी आमार नाम जीवी मित्ता तोर फालतू अभिशापे आमी मरब ना रे तोर छेले के मेरे मरब मर तोर छेले कोथाय आछे मर बोलबो बोलबो एखाने हां ना 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 एखाने हां एखाने ना 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 एखाने एखाने छिलो कोथाय गेलो तोर फुसफुसानी तो फुस हो गेलो बेशी चालाकी देखा भी तो सो जाओ उपरे पाठिए देबो बाबा तुम सबा के लिए गाड़ी बसो चल तोर चोखी जल वेले पड़े सब मोने सोए छी कत बैठा हमरा भाई बो सबाई तुम्हार काछे आछी भगवान तुम्हार दादा के क्षमा करे देबे भगवान उपर भरसा रखो सारा जीवन की करेछिस कार हुए काज करेछिस न्यायर पक्षे ना अन्यायर पक्षे पाप करेछिस पाप जे पापेर फल तुई एखन भोग करछिस तोर बोनो भोग करछे देखते पाछिस बेचारी कत कष्ट पाछे देख তাদের আশ্রয় আছে যাদের তুই কষ্ট দিয়েছিস তোর এটাই শাস্তি তোর এটাই প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত কোন পাপে কি পাপ করেছি জীবনে বাঁচাতে কি পাপ এই তোকে এই দুনিয়া মারতে চেয়েছিল যে তোকে বাঁচিয়েছে তুই তার হয়ে কাজ করেছিস তুই তার ঋণ শোধ করেছিস যাক যা হয়েছে ভুলে যা এবার কি করবি সেটা ভেবে দেখ চন্দনবাবুর পরিবার বহু কষ্ট পেয়েছে মুন্না ওদের কাছে ক্ষমা ভিক্ষা কর তোর বোন তার জীবন সাথী পেয়ে গেছে তারই সাথে সুখে থাকবে সে আর তুই ভালো হয়ে দুজনে বিয়ে দিয়ে দে আর জীবনে ভালো হওয়ার জন্য তুই এই সব কাজ ছেড়ে পুলিশের কাছে আত্মসমর্পণ কর শহরে দুর্দান্ত ডন মানুষ হয়ে জন্মেছে মানুষকে মানুষ বলে ভাবিস না মানুষের চোখের জলের কারণ হোস মানুষ নাচিয়ে তার উপর হাত তুলবে হাত তোল হাত তোলা তো দূরে চোখের পাতা নাড়াবার শক্তিও তোর নেই ভগবান দণ্ড দিয়েছে তোকে এমন কর্ম করলে এমনই দণ্ড ভোগ করতে হয় ঠিক হয়েছে আমার পরিবারকে ছাড়খাড় করে দিয়েছে কোনো দোষ না করেও আমরা শেষ হয়ে গেলাম সব হচ্ছে তোর জন্য না না মারবো না আমি তোকে মারবো না
আমি মানুষ মারবো না, তোর মতো রাক্ষস হব না। ওকে মেরে লাভ কি বলো? ও তো জীবন্ত লাশে পরিণত হয়েছে, মরে গেছে। ওকে দেখে আমার দয়া হচ্ছে। ও সেই জন্য ওকে বাঁচিয়েছিস তুই? আরে আরে তুই আমাকে কথা দিয়েছিলি তো, যে আমার ছেলেকে মেরেছে প্রতিশোধ নিবি তুই, তার জীবন কেড়ে নিবি। আজ করুণা হচ্ছে না? ঠিক ঠিক, তুই তুই আমার ছেলে নয়, তুই ভোলা, তুই ভোলাই, তুই তুই আমার রাজু হতে পারিস না। শেষ পর্যন্ত তাই কথা দিয়ে কথা রাখতে পারলি না, ঠিক করেছিস, ঠিক করেছিস বাবা। আমার ছেলে তো মরে মরে গেছে। এই এই মুন্না তাকে মেরে মাটির তলায় পুঁতে দিয়েছে। চন্দন, তুই আমাদের কেন মিথ্যে বলেছিলি? রাজু বেঁচে আছে বলে? আরে তো আমাদের রাজেশ নয়, তো আমাদের কাছে কেন লুকিয়েছো বলো? কেন লুকিয়েছো বাবা, তুমি কেন লুকিয়েছিলে বলো? মা তোমাদের অবস্থা দেখে মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম। তোমাদের হয়তো মনে নেই, আমি কিন্তু ভুলিনি সেদিন। বাবা আমার দাদাকে এনে দাও। কেন তোমরা ব্যস্ত হচ্ছো? রাজু আসবে, নিশ্চয়ই আসবে, ফিরে আসবে। তুই যা রে চন্দন, আমার নাতিকে খুঁজে নিয়ে আয়, আমি ওকে ছাড়া জি বাঁচবো না। আমার নাতিকে তুই নিয়ে আয়। তোমরা যদি এরকম কান্নাকাটি করো তাহলে মশাই, কিছু লোকের সঙ্গে রাজেশের ঝগড়া হচ্ছে দেখলাম। ঝগড়া কেন তা বলতে পারবো না, এখনই দেখে এলাম। রাজা বাগান, রাজা বাগান, আমি আসছি। রাজু, রাজু, রাজেশ ভেবে তুমি একটু শুনলে, আমি জানি তুমি রাজেশ নও, কিন্তু তোমাকে দাদা ভেবে মেয়ে আমার ওভাবে লাফিয়ে পড়েছে আর তোমাকে সব বলেছে। তুমি কে আমি জানি না, জানি না তোমার বাবা মা কোথায়, তোমাকে বলার কোনো অধিকার আমার নেই। স্বার্থপরের মতো বলছি, তুমি বাবা আমাকে ভুল বুঝো না, আমাকে ভুল বুঝো না বাবা, এক বাবাকে ভুল বুঝো না বাবা। আমি জানি না তুমি কে, কোথায় থাকো, আমার আমার মন বলছে ভগবান বোধ হয় তোমাকে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ বাবা, আমার পরিবারকে উদ্ধার করতে পাঠিয়েছেন।
আমার পরিবারকে যারা ছারখার করে দিয়েছে সেই পাপীদের সংহার করতে তোমাকে পাঠিয়েছে বাবা। আমার রাজেশকে পাঠিয়ে দিয়েছে বাবা। বাবা তুই তো রাজেশ হবি না, বল তুই আমার ছেলে হবি না? ছেলে হব বাবা, দয়া কর বাবা, এক অসহায় বাবাকে দয়া কর বাবা। বাবা রাজেশ তো সেই চলে গেছে, কিন্তু এই ভোলা তো আছে। তোমার রাজেশ সেই ভোলার মধ্যেই আশ্রয় নিয়েছে, দেখবে সবকিছুর প্রতিশোধ এই ভোলা নেবে। ভোলা, ও মা তোমার সবাই কান্নাকাটি করছো কেন? ও হাই কমেন্ট, শেষকালে তুমিও কাঁদছো। আচ্ছা তোমারও কি এই নাতির উপর কোনো ভরসা নেই? আমাদের ভোলার উপর একটু ভরসা? তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, দেখবে সব কটাকে আমি ধরবো, আর সব কটার মুখোশ আমি টেনে খুলে দেবো। আহ বেকার 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 বেকার। আরে সেই ছোড়াটা সবাইকে ধোকা দিয়ে হাওয়া হাওয়াই হয়ে গেল, সবাই তাই দেখলো। হ্যাঁ সে কি হাওয়ায় মিলিয়ে গেল, উধাও হয়ে গেল? আমার সেই ছেলেটাকে চাই। একটা কথা কিছুতেই মাথায় আসছে না বেরু ভাই, সে কবর থেকে বেরিয়ে আসে কি করে? কি করে সেটা সম্ভব? স্যার ছেলেটা না হয় ধোকা দিয়ে চলে গেছে, কিন্তু কোথায় সে লুকিয়ে আশ্রয় নিয়েছে তা খুঁজে বের করবই। এই বাজে বকিস না, লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে? আমার সেই ছেলেটাকে চাই এই মুহূর্তে। আমি যাব, এসো আমার সঙ্গে। এটা হচ্ছে আমাদের গায়ে সিদ্ধেশ্বরী মন্দির, এই মায়ের কাছে গায়ে মনোবাক্যে যে যা মানত করে মা তাকে কখনো নিরাশ করে না। আমার দাদাকে ভালো করে দাও মা। তুমি কি আমার রাজেশ? যে যা বলুক, মন বলছে তুমি আমার রাজেশ। আমার দাদা তোমার উপর অত্যাচার করেছে, তাই তুমি আমার সাথে এরকম নাটক করছো। আমি কি নাটক করব, নাটক তো অপরওয়ালা করছে। আমি জানি তুমি রাজেশকে ভীষণ ভালোবাসতে, আর আজও তুমি রাজেশকে ততটাই ভালোবাসো, কিন্তু আমি আমি রাজেশ নই, আমি ভোলা। তুমি মিথ্যা বলছো, তুমি আমার রাজেশ। এখানেই থাকে সবাই, এই যাও ওদের নিয়ে আসো। এখানে বসে আছে স্যার, আমরা একে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি আর মুন্না চোরাটা এখানে রয়েছে। স্যার রাজেশ নেই, বাড়ির অন্য লোকেরা আছে। আরে যে আছে তাকেই নিয়ে আয়। আচ্ছা আমি একে নিয়ে যাচ্ছি। আরে তুই আগে ওদের ছাড়, তারপর আমি এদের ছাড়বো। ছাড় ওদের, আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে ওদের কেউ নিয়ে যেতে পারবে না। ছাড় ওদের, আর মরে গেলে তবে মর। বলেছিলাম না স্যার, মুন্নার কাছে আমার লেখা ওই চিঠিটা পেয়ে ওই ছোড়া তার বাবাকে কন্ট্রোল 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 ইউর সেলফ। তুই বুঝতে পারছিস না, অনাথ আশ্রম থেকে বাচ্চাদের কিডনি বার করে নেওয়ার কি বাজার সেটা তুই বুঝতে পারছিস না রে? স্যার মদের ব্যবসা করুন, গাঁজার ব্যবসা করুন, আফিমের ব্যবসা করুন, ড্রাগের ব্যবসা করুন, সবকিছু না হয় মাথায় ঢুকলো, কিন্তু অনাথ আশ্রমের বাচ্চাদের কিডনির ব্যাপারটা তো ঠিক মাথায় ঢুকলো না। হিরু ভাই ওকে বিষয়টা একটু বুঝিয়ে দাও, বুঝে যাবে আস্তে আস্তে, সব বুঝে যাবে, পকেটে মাল পড়লে সব বুঝে যাবে। মানি 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 মাইটার দেন সানস এন্ড সুইটার দেন হানি। যা বলেছো।
মোবাইলে ছবি তুলে যা তার আর তোর ছেলে মোবাইলে সেই ছবিটা তুলে দাদা দাদা তুমি ভালো হয়ে গেছো আমার দাদা ভালো হয়ে গেছে শোন তোর ভয় নেই আমি তোর সাথে আছি মোবাইল ওহ ওরা তাহলে রাজেশের মোবাইলই খুঁজছে বলে রাজেশের মোবাইল সেটা তো আমার কাছে আছে C for cattle, T for doll, 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 oh, baby doll. Hey! A for apple, B for ball, C for cattle, T for doll, 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 oh, baby doll. Nute na shab mocha, jibon tak jama. Nute na shab mocha, jibon tak খুশিতে মাতি একদিকে মৌমাছি একদিকে প্রজাপতি আজ সবারই আজাদি মধুরে রাতি হও আমার সাথে মাতি চলো সবাই আজ খুশিতে মাতি একদিকে মৌমাছি একদিকে প্রজাপতি আজ সবারই আজাদি এ রাতে সব ক্ষমা ফাটাও খুশির বোমা Thank you.
ভাগীরথী ব্যানার্জি তারই ছেলে মুন্না তোর মুন্না নয় যদি তোর হাতটাই কেটে নি তাহলে কাউকে দিয়ে লেখাবো তাহলে লেখ কাল কাগজের হেডলাইন কি হয় দেখ মানে তুই সেই হ্যাঁ আমি সেই আমি সেই বাচ্চা মুন্না যার বাবাকে তুই আমার চোখের সামনে মেরে দিয়েছিলি आज तो खुशीर दिन जे पापी आमादेर बाबा मा के मेरे आमादेर अनाथ करे दिए छिलो रास्तार भिखारी करे दिए छिलो ताके मेरे आमी प्रतिशोध नियेछि जानिस आज अब्दि आमी भेबे एसेछि तोर दायित्व आमी काके देबो आज आमी ताके पेये गेछि सेई तोके सुखे राखते पारबे जार चोखेर मुनि
তুই হবি চোখের মনি যে রে তুই চোখের মনি যে রে তুই চোখের মনি যে রে তুই চোখের মনি যে